আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। চলো আলোর পথে সম্মানিত শ্রোতাগণ, আজকে আমরা শুনব যেভাবে মানুষের রূহ কবজ করা হয়। চলো আলোর পথে। মানুষ সৃষ্টির সেরা জীব, আর সেই মানুষের রূহ বা প্রাণ কিভাবে কবজ করা হয় এ বিষয়ে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। হযরত বারা ইবনে আজাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই ঈমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে, তখন উজ্জ্বল শুভ্র চেহারার ফেরেশতারা তার কাছে নেমে আসেন। তাদের চেহারাগুলো যেন এক একটি সূর্য। তাদের সঙ্গে থাকা জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধি তারা তার কাছে বসে পড়েন। তারপর মৃত্যুর ফেরেশতা এসে তাকে মাথার পাশে বসে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফুটার মতো তার আত্মা বেরিয়ে আসে। মালাকুল মউত সেই আত্মাকে বরণ করে নেন। মালাকুল মউত হাতে নেওয়া মাত্র চোখের পলকে অন্য ফেরেশতারা সেই আত্মা নিয়ে জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধিতে রেখে দেন। তার থেকে মেষকের চেয়ে উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে, যা কখনো কখনো যমুনীয় অনুভূত হয়। তারা সেই আত্মা নিয়ে ঊর্ধ্বরোহণ করতে থাকেন। যখনই কোনো ফেরেশতা তার পাশ দিয়ে অতিক্রম করেন, তখন জিজ্ঞেস করেন, এটা কার পবিত্র আত্মা? তারা তার নাম উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক। এভাবে তারা প্রথম আসমানে পৌঁছেন, আসমানের দরজা খুলতে আহ্বান করেন, তাদের জন্য আসমানের দরজা খোলা হয়। এভাবে সব আসমানের নৈকট্যশীল ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তার অনুসরণ করে বিদায় জানান। তারপর তিনি সপ্তম আসমানে পৌঁছে যান। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিয়নে রেখে দাও এবং তাকে দুনিয়ায় ফিরিয়ে নাও। নিশ্চয়ই আমি তাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতেই ফিরিয়ে দেব এবং তার থেকে দ্বিতীয়বার বের করে আনব। তারপর তার রূহ তার দেহে ফিরিয়ে আনা হয়। এরপর তার কাছে দুজন ফেরেশতা আসেন, তারা তাকে বসান। তারা তাকে জিজ্ঞেস করেন, তোমার রব কে? তিনি বলেন, আল্লাহ আমার রব। তারা জিজ্ঞেস করেন, তোমার ধর্ম কি? তিনি বলেন, আমার ধর্ম ইসলাম। তারা বলেন, তোমাদের কাছে পাঠানো এই লোকটি কে? তিনি বলেন, তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা বলেন, তোমার গানের উৎস কি? তুমি এত কিছু কিভাবে জানো এবং তুমি এই লোকটিকেও কিভাবে চিনো? তুমি তো কখনো দেখোনি। তখন সেই পবিত্র আত্মা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার ওপর ইমান এনেছি এবং তা সত্যায়ন করেছি। তখন আসমানে এক ঘোষক ঘোষণা দেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। তখন তার কাছে জান্নাতের সুগ্রাণ ও সুরুবি আসতে থাকবে এবং তার দৃষ্টিসীমা পর্যন্ত কবর প্রশস্ত করে দেওয়া হবে। সে সময় লোকজন সুদর্শন সুন্দর পোশাক পরিহিত ও সুগন্ধিযুক্ত লোক আগমন করে বলে, আনন্দদায়ক সুসংবাদ গ্রহণ করো, এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে। তারপর সে বলবে, কে তুমি হে কল্যাণকামী? সে বলবে, আমি তোমার নেক আমল, অর্থাৎ নেক আমল জীবন্ত হয়ে উঠবে। তারপর সে বলবে, হে আমার রব, কিয়ামত কায়েম করুন, আমি যেন আমার পরিবার ও সম্পদের কাছে ফিরে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে যখন একজন কাফিরের দুনিয়া থেকে বিদায়ের এবং পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে, তখন আসমান থেকে অসুন্দর কিছু ফেরেশতা নেমে আসেন। তাদের সঙ্গে থাকে হামানদিস্তা, তারা তার সামনে বসেন। তারপর মালাকুল মউত এসে তার মাথার কাছে বসেন এবং বলেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর রাগ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তারপর তিনি তার দেহে আশ্রাতে শুরু করেন, যেভাবে ছুরিকে ভেজা পশমে আশ্রানো হয় এবং দেহ থেকে আত্মাকে উৎপাটন করে নিয়ে আসেন। আজরাইল আলাইহিসসালাম তা হাতে নেওয়া মাত্র অন্য ফেরেশতারা সেই আত্মা হাতুড়িতে ভরে ফেলেন। তার থেকে মৃত পচা লাশের দুর্গন্ধ বের হয়, যা কখনো কখনো দুনিয়ার মানুষও অনুভব করে। তারা একে নিয়ে ঊর্ধ্বরোহণ করেন। তারা যখনই ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে অতিক্রম করেন, ফেরেশতারা জিজ্ঞেস করেন, এই নাপাক আত্মা কার? তখন তারা দুনিয়ায় তার কুৎসিত নাম উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক। এভাবে তারা প্রথম আসমানে পৌঁছেন। তার জন্য আসমানের দরজা খোলার আহ্বান করা হয়, কিন্তু তার জন্য দরজা খোলা হয় না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন যে, তাদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না
এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র পথে উট প্রবেশ করবে। সূরা আরাফ আয়াত 40। আল্লাহ তখন বলবেন, তার আমলনামা জমিনের সর্বনিম্নে সিজ্জিনে রেখে দাও, তারপর তার রুহ ছিঁড়ে ফেলা হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত পাঠ করেন, যার অর্থ হল, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করল সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল, পাখি তাকে ছু মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। সূরা হজ আয়াত 31। তারপর তার রুহ দেহে ফিরিয়ে দেওয়া হয়। তার কাছে দুজন ফেরেশতা আসেন, তারা তাকে বসান, তারা তাকে জিজ্ঞেস করেন, তোমার রবকে? সে বলে, হায় হায়, আফসোস, আমি তো জানি না। তারা আবার জিজ্ঞেস করেন, তোমার ধর্ম কি? সে বলে, হায় আফসোস, আমি তো জানি না। তারা বলেন, তোমার কাছে পাঠানো এই লোকটিকে তুমি কি তাকে চেনো? সে বলে, হায় আফসোস, আমি জানি না। তখন আসমান থেকে একজন ঘোষক বলে, সে মিথ্যা বলছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও, ফলে তার কাছে জাহান্নামের উত্তপ ও লু হাওয়া আসতে থাকে। তার কবর একটা সংকীর্ণ করে দেওয়া হয়, যে তার এক পাজরের হাড়গুলো অন্য পাজরে ঢুকে যায়। তার কাছে একজন কুৎসিত চেহারা, দূষিত পোশাক, দুর্গন্ধযুক্ত এক লোক এসে বলে, দুঃসংবাদ গ্রহণ করো, তোমাকে এই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সে বলবে, তুমি কে, অকল্যাণ নিয়ে এসেছ? লোকটি বলবে, আমি তোমার বদ আমল। তারপর সে বলবে, হে আমার রব, কেমন যেন সংগঠিত না হয়। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, এভাবেই পবিত্র আত্মা এবং অপবিত্র আত্মা রুহ কবজ করা হয় এবং এভাবেই পবিত্র আত্মার আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আসুন আমরা এই ভিডিওতে যে কথাগুলো শুনেছি নিজের আমলকে পরিবর্তন করি এবং পরবর্তী পরকালের প্রতি বিশ্বাস আস্থা অর্জন করে মহান আল্লাহ তাআলা এক অদ্বিতীয় ঘোষণা করে শুধু তারই ইবাদত করি। সুন্দর ও মনোরম ও সুশৃঙ্খলভাবে আমরা ইসলাম দিন প্রচার করি এবং ইসলাম গ্রহণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।